ইউটিউবে আপনি কেন আসবেন? ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ করে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন। অনেক মানুষ আছে যাদের গল্পটা শুরু হয়েছিল ইউটিউব থেকে এবং আজ তারা অনেক ভালো পর্যায়ে আছে। অনেকে শখের বশে এসে এই প্ল্যাটফর্মে অনেক নাম কামিয়েছেন এবং টাকা উপার্জন করেছেন। একটা সময় ছিল যখন নিজের দক্ষতা চাইলেও কোথাও প্রকাশ করা যেত না, কিন্তু আপনি যদি চান তাহলে আজকে ইউটিউবের মাধ্যমে আপনার নিজের দক্ষতাকে প্রকাশ করতে পারেন এবং কোনো একদিন ভালো পর্যায়ে চলে যেতে পারেন। আপনার জন্য এটি একটি অনেক বড় সুযোগ হতে পারে। আর আপনারা শুধুমাত্র এই কারণেই ইউটিউবে আসবেন যে আপনারা আপনাদের দক্ষতাটাকে প্রকাশ করতে। তাছাড়া আপনি যদি চান যে আমার কোনো একটি বিষয়ে অল্প দক্ষতা আছে, সেক্ষেত্রে আপনারা অন্য কোনো ভিডিও দেখে বা ইউটিউব থেকে শিখে অন্যকে শেখাতে পারেন বা আপনার দক্ষতাকে প্রকাশ করতে পারেন। তাছাড়া আপনাদের মস্তিষ্কে যদি অন্য কোনো কারণে ইউটিউবে আসার চিন্তা থাকে, যেমন অন্যের ক্ষতি করা, অন্যের ভিডিও কপি করা, অন্যকে চুরি চামারি, অন্যের কাছ থেকে চুরি চামারি করে ভিডিও নেওয়া, এগুলো করে যদি আপনারা ইউটিউবে আসতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য ইউটিউব নয়। সো আপনারা তো বুঝতেই পারছেন যে আপনারা কেন ইউটিউবে আসবেন। আর এটা কিন্তু আমাদের ইউটিউবিং গাইড 3 অর্থাৎ ইউটিউবিং গাইড 1-2 অলরেডি আপলোড হয়ে গেছে, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। এখন একদল লোক ভাবছেন যে ইউটিউবিং গাইডটা আবার কি। আসলে ইউটিউবে আসার জন্য অনেক কিছু জানতে হয়, অনেক কিছু শিখতে হয় এবং অনেক কিছু পারতে হয়। সো সবাই সেটা পারে না, জানে না এবং করতেও চায় না, এবং কেউ তাদেরকে শেখাতেও চায় না। সো দ্যাটস ওয়াই আমি একটি আমার চ্যানেলে নতুন সিরিজ চালু করেছি যেটার নাম দিয়েছি ইউটিউবিং গাইড। আর সেটার ধারাবাহিকতায় আজকে আমি এর তৃতীয় পর্বটি আপলোড করলাম। অর্থাৎ এর আগে আমি অলরেডি দুটো পর্ব আপলোড করেছি, ইউটিউবিং গাইড 1 এন্ড 2, সেগুলো আপনারা অবশ্যই দেখে আসবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন আমাদের এই পর্বের নেক্সট ভিডিও আপনার কাছে চলে যায় সবার আগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।